বাঁচা মরার লড়াইয়ের সামনে চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে আইপিএলের সফলতম দলটি। চলতি আইপিএলে বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা ভোগাচ্ছে দলটিকে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় রান পেলেও ফর্মে নেই আজিঙ্কা রাহানে ও রাচিন রবীন্দ্র, ফলে বাধ্য হয়েই বিভিন্ন সময় কম্বিনেশনের পরিবর্তন আনতে হচ্ছে দলটিকে। এছাড়া পেসারদের চোটও ভাবাচ্ছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টকে। নিকেলের কারণে আইপিএলের বেশ কিছু ম্যাচ মিস করেছেন মাথিসা পাথিরানা। পাঞ্জাব কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও তাকে দেখা যায়নি। একই সমস্যার কারণে শেষ ম্যাচে ছিলেন না তুষার দেশপাণ্ডে। মাত্র 2 বল করে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ ছেড়েছিলেন দীপক চাহার। আর মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের ডেরা ছেড়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য। ফলে চেন্নাইয়ের কম্বিনেশন নড়বড়ে হয়ে গেছে বলে দাবি করেছেন বীরেন্দ্র সেহবাগ। শুধু তাই নয়, আইপিএলের মাঝপথে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য বাংলাদেশে এসেছিলেন মুস্তাফিজ। সেই সময় চেন্নাই টানা 2 ম্যাচ হেরেছিল সেটা মনে করিয়ে দিয়েছেন সেহবাগ। বিশেষ করে মুস্তাফিজ পাথিরানা জুটি ছাড়া চেন্নাই সফল হতে পারছে না বলে দাবি সাবেকই ভারতীয় ওপেনারের। মুস্তাফিজুর রহমান যখন আমেরিকার ভিসার জন্য দেশে ফিরে গিয়েছিল তখনও 2 ম্যাচ হেরেছিল চেন্নাই। তাদের বোলিংটা দুর্বল হয়ে যায় যখন পাথিরানা আর ও না খেলে। পাথিরানা ও মুস্তাফিজ যখন একসঙ্গে খেলেছে চেন্নাই জিতেছে। মুস্তাফিজ বাংলাদেশে চলে গেছে, এখন পাথিরানা ফিট কিনা এটাও একটা প্রশ্ন। আমার মনে হয় চেন্নাইয়ের কম্বিনেশন নড়বড়ে হয়ে গেছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 14 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। পাঞ্জাবের বিপক্ষে সর্বশেষ ম্যাচে উইকেট না পেলেও 4 ওভারে মাত্র 22 রান খরচা করেছিলেন তিনি। এর মধ্যে একটি মেইডেনও দিয়েছিলেন বাহাতি পেসার। অন্যদিকে পাথিরানা 6 ম্যাচ খেলে নিয়েছেন 13 উইকেট। ফলে বোঝাই যাচ্ছে এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে কত বড় ভূমিকা পালন করেছেন এই 2 পেসার। মুস্তাফিজকে আইপিএলের শেষ দিকে পাওয়া যাবে না সেটা আগে থেকেই জানত চেন্নাই। সেই প্রস্তুতিও আগে থেকে নিয়ে রেখেছিল দলটি। ডেভন কনোয়ের বদলি হিসেবে তারা আগেই দলে ফিরিয়েছিল ডানহাতি পেসার রিচার্ড গ্লেসনকে। পাঞ্জাবের বিপক্ষে আইপিএলের নিজের অভিষেক ম্যাচ খেলে ফেলেছেন তিনি, নিয়েছেন 1টি উইকেটও। রবিবার ধর্মশালায় চেন্নাই আবারও মুখোমুখি হচ্ছে পাঞ্জাবের। প্লে অফের আশা বাজিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই চেন্নাইয়ের সামনে। চেন্নাইকে আরেকটি শিরোপা জয়ের লড়াইয়ে রাখতে মুস্তাফিজকে ছাড়াই নিজেদের গুছিয়ে নিতে হবে চেন্নাইকে। এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে হবে 2 ভারতীয় পেসার দেশপাণ্ডে ও চাহারকে। সুস্বামী, ক্রিকফ্রেনজি।